বিভূতি হলেই তো আর হয়ে গেল না, একটা অবস্থা হলো মাত্র, শুধু একটা অবস্থা হলো। তখন সাধক আবার বলছে, কি করা যায়, আমি তো দর্শন চাই, আমি সিদ্ধি চাই, মুক্তি চাই। মনকে আবার সেখানেও যেতে হবে। তখন ওই মনটাকে নিয়ে করে কি, আজ্ঞাচক্রের ভেতরে এনে সহস্রারে নিয়ে ফেলে দিল। সহস্রারে এসে আবার সেই ছাঁচে গোলে সেই সাজে পরিণত হয়। সহস্রার একরকম পদার্থ, যে এর মধ্যে যেগুলো পড়ে সেগুলো আটকে থাকে। সহস্রারের মধ্যে গিয়ে মনটা করে কি, আগেকার দিনে করতো কি জানো, এই কোণারকের মন্দির আছে পুরীর কাছে, বিরাট বড় একটা চুম্বক মন্দিরের চূড়ার ওপর রেখে দিয়েছে। শত্রুপক্ষের স্টিমার যেত, ওই চুম্বক টেনে নিয়ে আসত, তারপর ওখান থেকে, ওই স্টিমার থেকে সব মালপত্র লুটপাট করে নিত, কিছুতেই ধরতে পারত না। স্টিমার যদি 10-20 মাইল দূর দিয়েও যেত, ওই চুম্বকের এমনি টান যে স্টিমারের কলকবজা খারাপ হয়ে সামনের দিকে না টেনে নিয়ে পেছনের দিকে টেনে নিয়ে যেত। সামনে এটার গতি, পেছনের দিকে যাবার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তা বললে কি হবে, ওই চুম্বকের টানে পেছনের দিকে টানতে টানতে স্টিমারটাকে একেবারে মন্দিরের কাছে নিয়ে এলো। তখন ওখানে সব দস্যুরা থাকে, তারা আচ্ছা মার মেরে স্টিমারে যা ছিল সব নিয়ে ভেঙে গেল। এইরকমই চলত, এইরকম একটা চুম্বকের মতন সহস্রার। বীজ মন্ত্র জপ করে করে, জপ করে করে সহস্রারকে একখানা চুম্বক করে দিল। এই দেহরূপ মন্দিরটার মধ্যে বিরাট একটা চুম্বক হয়ে গেল। এই চুম্বকটা করে কি, এই বিশ্বব্রহ্মাণ্ডে যতগুলো ক্ষমতা আছে, যা কিছু আইন পদ্ধতি চলছে, এটার মধ্যে টেনে নিয়ে আটকে দিল, টেপ রেকর্ডারের মতো। কেউ কথা বললে তার মধ্যে আটকে যায়। ওই রেকর্ডারের ফিতের কি গুণ, কথা বললে ফিতের মধ্যে কথা আটকে গেল, কি আশ্চর্য কথা। এখন ফিতে যদি কথা আটকে রাখতে পারে, মনের ফিতে কি না করতে পারে, মনের ফিতে বিরাট। মনের ফিতে যায় কোথায়, কোথায় আর, বিশ্বজগতের যাবতীয় যা কিছু আছে, যা চলছে, সব কিছু এটা আস্তে আস্তে করে টানতে থাকে। এখন টানতে টানতে হয় কি, ফিতের মধ্যে তখন ওখানকার কথা, ওখানকার সব ধাঁচ, জ্ঞান, বুদ্ধি সব ওখানকার মতো হয়ে যায়। টেপ রেকর্ডারের ফিতেতে কথা ভেতরে থাকে, আর মনের ফিতে হয়ে যায় কি, ওটা এমনি জিনিস যে তার রং, চেহারা সব বদলে যায়। অনেক পাহাড়ে এমন সব জীব আছে যারা ইচ্ছে করলে মুহূর্তে অন্যের রূপ ধারণ করতে পারে। মনে করো একটা জীব আর একটা জীবকে ধরে পেছনে কামড় দিতে গেছে, ঠ্যাংটা আটকে গেছে, তখন ঠিক আক্রমণকারী জীবটার মতো তার চেহারা হয়ে গেছে। তখন সে দেখে, এই জন্য আমারই জ্যাঠুতো ভাইয়ের ঠ্যাং আমি কামড় দিয়েছি, দূর যা, ছেড়ে দাও, জ্যাঠুতো ভাইকে ছেড়ে দিয়ে চলে গেল। আর সেই জীবটা ভাবল, বাঁচলাম, ও তখন আবার নিজের চেহারা নিয়ে চলে গেল। এইরকম ভাবে একটা জীব যেই কামড় দিল, সঙ্গে সঙ্গে তার চেহারা ধারণ করে ফেলে। এই ক্ষমতা অনেক জীবের আছে। এখন মনটা বিশ্বের ক্ষমতাটা এনে করে কি, ওই সমস্ত ক্ষমতাটাই মনের হয়ে যায়। ক্ষমতাগুলো টেনে টেনে মন সেই সেই রূপটাকে ধরে ফেলে। ওখানে যে রূপটা আছে সেই রূপটা নিয়ে ওখানকার মতো হয়ে যায়। তখন মনের ওই রূপটা হয়ে গেলে তারপর তো স্রষ্টার মতন হল, তখন সেই রূপটা বিশ্বের রূপটা নিয়ে ছেড়ে দিল সহস্রারের মধ্যে।
সহস্রারের মধ্যে তখন বিশ্বজগতের সমস্ত ক্ষমতা পুঞ্জীভূত হল। এখন এই মনটা টানতে গেলেই ক্ষমতাগুলো আপনি এসে যায়। সহস্রার এমনই জিনিস। মেশিনের মধ্যে তেলটা দিলে মেশিনের সমস্ত যন্ত্রপাতিগুলোর ভেতর দিয়ে গিয়ে মেশিনটাকে কেমন সহজ করে দেয়, সিঙ্গার মেশিনের মতো। মেশিনটা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্যই তেল দেয় আর কি। সমস্ত যন্ত্রপাতি যেখানে যেটা আছে, যেখান হতে তেল টেল নেবার দরকার, সেখানে তেল দিয়েই মেশিনটা ভালোভাবে চালু রাখে। আর এখানে এই দেহরূপ মন্দিরে সহস্রারে যন্ত্রপাতি তো কয়েক লাখ। বাপ রে বাপ, এইসব যন্ত্রপাতির ভেতর দিয়ে গিয়ে মনটা করে কি গলে যায়। আস্তে 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 গলে গলে সমস্ত যন্ত্রপাতি একেবারে ভরে যায়, ভরাট হয়ে যায়। ভরাট হয়ে গিয়ে কি হয় এমনই আশ্চর্য, সমস্ত যন্ত্রপাতি যেগুলো আছে সেইগুলো আবার ঠিক মনের ধাঁচের মতো হয়ে যায়। মনের ধাঁচে হয়ে যাওয়াতে হয় কি, তুমি কিছুই জানতে না ঘুমোবার আগে, ঘুম হতে উঠে বিরাট এক গায়ক হয়ে গেলে, ঘুম হতে উঠে একজন বড় ওস্তাদ হয়ে গেলে, ঘুম হতে উঠে দেখা গেল বড় পণ্ডিত হয়ে গেলে, ওই হয়ে গেল একদিনের মধ্যে কত কিছু। যখন যেটা তুমি চিন্তা করতে যাচ্ছ তখন সেই অবস্থাই হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই বিরাটের ভেতর যতগুলো ক্ষমতা আছে সব তোমার আয়ত্তে এসে যাচ্ছে। যেথায় খুশি সেথায় তুমি অনায়াসে সহজভাবে যেতে পারছো, সব কিছু বুঝতে পারছো, এবং সব সময় সেই সত্তার সঙ্গে তোমার সত্তা মিশে বিরাটের অনুভূতিতে তুমি ভরপুর হয়ে রয়েছো। এই যে অবস্থাটা, এই অবস্থার যে ক্ষমতাগুলো সব সময় সমস্ত জীবের ভেতরেই বয়ে যাচ্ছে, কিন্তু সেটা কি অবস্থায় আছে, সেটা এখানকার পাত্রেই, সাংসারিক জীবনযাত্রার মধ্যে ছড়িয়ে আছে এলোমেলো হয়ে। ট্রামে বাসে ট্রেনে যাতায়াত করে প্রত্যেকেই কি আর ভদ্রভাবে থাকতে পারে, এলোমেলো হয়ে যায় না? হয়তো একজন ধোঁয়া খাচ্ছে, আরেকজনের শার্টে বা পাঞ্জাবির মধ্যে আগুনের ফুলকি লাগলো, সে বলে উঠল ও মশাই। এইরকম এক একটা অবস্থা আর কি। এখন সংসারে এই যে এলোমেলো ভাব, কারো কোনো রকম কোনো ঠিক নেই, একেবারে যা তা অবস্থা। এই সংসারটা এমনই হয়ে গেছে, মনের কাছে এমন এক রকম অবস্থা যে এর থেকে, সংসারের এই যা তা অবস্থা থেকে আর মন উঠতে পারছে না। তবুও মন বলছে এই যে সৃষ্টি হচ্ছে মন থেকেই তা হচ্ছে। তোমরা আমরা আমরা যে সৃষ্টি হয়েছি, বাবা মা যে সৃষ্টি করলেন, তা মনের থেকেই সৃষ্টি। সুতরাং মনের থেকেই কাম, কামের পথ দিয়ে মন গেল, সেই নিবৃত্তি করল কামের উত্তেজনা। দেখো তো কেমন সৃষ্টি হয়ে বের হয়ে এলো। একদিন আমরা বের হয়ে এলাম, কাম কিরকম সুন্দর, মনটা সেখানে নিবিষ্ট হয়ে রয়েছে। এই কাম ইন্দ্রিয়ে মন নিবিষ্ট হওয়ার সাথে সাথে দেহে উত্তেজনা হলো, উত্তেজনার নিবৃত্তি হলো, নিবৃত্তির ফলে এই জগৎ সৃষ্টি হয়ে গেল। এতটুকু মন কি করে ফেলল? প্রকৃতি বলছে এই এতটুকুতেই যথেষ্ট, এর চেয়ে বেশি প্রয়োজন হয় না। মন বলছে তুমি আমাকে যেথায় যেভাবে খাটাবে আমি সেইভাবে খেটেই তোমায় সুফল দান করব, কিন্তু আমাকে আমার খোরাকটা ঠিক মতো দিও,
আমাকে সারা দিন কুলির মতো খাটাও, ক্ষতি নেই, আমি খাটতে রাজি আছি, কারণ আমি মাঝি মাল্লা কামলা, কিন্তু আমার যে খোরাকটা খাদ্যটা তা ঠিক মতন দেবে তো? খাটিয়ে খুটিয়ে দুখানা বেত মেরে পাঠিয়ে দিলে তাতে লাভটা কি হলো? সারা দিন ধরে যে পরিশ্রম করালে, পরিশ্রম করে আমি খুশি হয়েছি, তারপর বললে নে তোর জামা খোল, নিয়ে আয় তো বেত, দশখানা বেতের বাড়ি মেরে হুকুম হলো যাও, বাড়ি চলে যাও, এতে লাভটা কি হলো? বেটা সারা দিন খাটলো, শেষে দশ গা বেত খেয়ে চলল, কোনো লাভই হলো না। খোরাক না পেলে এরকম ভাবেই মন শুকিয়ে না খেয়ে মারা যাবে। মন বলছে আমারে তুমি খাটাও, দিন রাত খাটাও, আমি তোমার সংসারের সব কাজ খেটে খুটে করে দেব, তবে আমার উপযুক্ত প্রাপ্য যা সেটা আমাকে দিয়ে দাও। কামলাগিরি করে পাঁচশিকে দেড় টাকা দু টাকা আড়াই টাকা যা প্রাপ্য সেটা দিয়ে দাও, সেটা দিয়ে আমি রেস্টুরেন্টে গিয়ে রুটি খাই আর যা ইচ্ছা খাই, তোমার তা দেখবার দরকার নাই। মনের উপযুক্ত যা দাম, যা দেওয়া দরকার তা দিয়ে দাও। সুতরাং সংসারের এই যে কাজকর্মগুলো চলছে, দেখো দেখি যে যা কিছু করছে মন কেমন সুন্দরভাবে তা পালন করে যাচ্ছে। তার উপর হলো কি, তুমি নাক ডেকে ঘুমাচ্ছ, মন বলছে তুমি ঘুমাচ্ছ ক্ষতি নেই, তুমি তো ঘুমাচ্ছ নাক ডাকছ, আমি কেন ঘুমাবো, আমার ঘুমানোর ঠেকাটা কি? মন বলছে তুই বেটা ঘুমা, আমি কি ঘুমানোর জন্য এসেছি নাকি? তুই আমাকে সারা দিন খাটালি, তুই তো ঘুমিয়েই রইলি, ঘুমের মধ্যে এদিকে যায় সেদিকে যায়, খোলা মাঠে যায় আবার এসে ঘুম, আবার ধাক্কা দিল ওঠ ওঠ, ঘুম থেকে উঠে আবার সারা দিনের জন্য মনকে কাজে লাগিয়ে দিল, কিন্তু বুঝতে পারছে না কি সুন্দর সময়টা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। দেখো এভাবে এভাবে কি হচ্ছে, সময় তো চলে যাচ্ছে, থেকে 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 একেবারে নির্যাতিত হয়ে কি হয়, পিষতে পিষতে দেহ একেবারে শেষ হয়ে যায়। তখন মন বলল আমার সারাদিনে প্রাপ্য এইটুকু, তুই তো চলে এলি, আর সারাটা জীবন আমায় নিয়ে এমনভাবে নাচালি যে নাচতে নাচতে শেষ পর্যন্ত আমি খোঁড়া হলাম, সুতরাং তুই আমাকে খোঁড়া বানিয়ে ফেললি, তারপর খোঁড়া বানিয়ে কি করলি, তুই আমাকে রাস্তায় ফেলে দিলি, রাস্তায় ফেলে দিয়ে তুই বেটা চলে গেলি, তুই বেটা শ্মশানে চলে গেলি, আমি কোথায় যাব, আমি যাব কোথায় ল্যাংড়াতে ল্যাংড়াতে, আমার রাস্তাটা পরিষ্কার করে রেখে গেলি না। ওই বেটা তখন কি করে, আবার এখান থেকে যে জিনিসগুলো সঞ্চয় হলো ওই মনের মধ্যে সেরকম রূপ ধারণ করে, যে মাত্রায় মৃত্যু হলো ওর সেই রূপটাই হলো, যার মধ্যে যে ছাঁচে ফেলবে মন সেই ছাঁচ ধরে। এই সংসারের মধ্যে তুমি কি করলে, ছেলে হলো মেয়ে হলো দশ বারোটা বাচ্চা দিলে, তারপর ভোগ করলে, মন ভোগের মধ্যেই গেল, যত ইচ্ছা ভোগ করিয়ে দিল, খুব স্ফূর্তি করলে, মন স্ফূর্তি করিয়ে দিল, খুব সুন্দর, মন চললো তোমার সাথে সাথে, তুমি মনকে নানা দিকে ছেড়ে দিলে, কত কিছু দেখলে তোমাকে দেখিয়ে দিল, কত খাবার খেলে মন তোমাকে ইচ্ছা মতন খাইয়ে দিল, ঘুমালে ঘুম পাড়িয়ে দিল, লোচ্চামি করলে গুন্ডামি করলে মন করিয়ে দিল, চুরি চোট্টামি বদমাইশি গুন্ডামি সবটাই করিয়ে দিল, যা করতে চাইলে মন তাই করিয়ে দিল। মন বলছে আমাকে দিয়ে যা ইচ্ছা করাও, ক্ষতি নাই, আমি তাই করে যাচ্ছি। শেষ বেলায় করলো কি, জিহ্বাটা বার করে মুখটা হাঁ করে মনকে খোঁড়া বানিয়ে চলে গেল। সেই ব্যক্তি তো রোগী, সে আর কি করবে, শেষে কি নিয়ে যাবে, ও শেষ বুঝটা কি দিল, ছল বল কৌশল,
সাততলা, পাঁচতলা, তিনতলা। মন বলছে প্রথম থেকে শুরু করে আমাকে দিয়ে যে ভোগ করালে তাতে কি হলো, আমি ভোগের মধ্যে এসে ভোগেরই হলাম, আমি ভোগের বহনকর্তা হলাম, তোমাকে ভোগ করালাম, বললাম বেটা তুই ভোগ কর, আমি ভোগের ভেতর দিয়ে আসা যাওয়া করলাম। সেই রাস্তা হতে শুরু করে যত গালিগালা যত নোংরামি সব শুনিয়েছে আমাকে, আর এই সব দিয়ে ভর্তি করেছে তার মোচকাখানা। শেষবেলা ওই বেটা তো গেল গিয়ে, আর মন করল কি মোচকাখানা দিয়ে দিল। আমি তো নিয়ে এলাম, উপায় নেই, সারা জীবন আমাকে দিয়ে কি করালো। এখন মুশকিল হলো চলে গিয়ে, সেই ব্যক্তি তো চামচিকার রূপ ধারণ করেছে, মন সেখানেও আছে। মন বলছে কি মুশকিল, আমাকে কিসের মধ্যে আটকেছে, সেই বেটা তো সারা জীবনের মনের সঞ্চয় বোঁচকার মধ্যে ভরে মনকে দিয়ে বের হয়ে গেছে, এখন হলো কি। আস্তে আস্তে মনটা এর মধ্যে ওই বোঁচকার মধ্যে থার্মোমিটারের ডিগ্রির মতো উঠতে থাকে, ওই বোঁচকার অর্থাৎ মনের সঞ্চয়ের সারের মাত্রা উঠতে থাকে, ওই সারটা নিয়ে উঠছে তো উঠছে। তারপর দেখা গেল কি, যেখানে 100,000 মাত্রা হওয়া উচিত সেখানে 100 মাত্রায় গিয়ে ঠেকেছে, আর মেজাজ খারাপ হয়ে গেছে। মন বলছে আমি তো আর উঠতে পারছি না, উঠবে কেমনে, খোঁড়া তো। 100 মাত্রায় গিয়ে দেখলো কি, হ্যাঁ, একখানা চামচিকে, চামচিকের মাত্রায় গিয়ে আটকে রয়েছে। 100 মাত্রায় গিয়ে দেখলে তোমার জন্ম চামচিকে, চামচিকের মাত্রায় মনও গিয়ে আটকে রয়েছে। মন দুঃখ করছে আমাকে দিয়ে সারা জীবন কত কাজ করিয়েছ, আমাকে খাটিয়েছ, নাচিয়ে টাচিয়ে খোঁড়া বানিয়ে রেখে এখন চামচিকের ঘরে জন্ম নিলে। চামচিকের লাইন দিয়ে সে চলছে আর বলছে কি রাস্তার মধ্যে গিয়েছিলাম। চামচিকে তো এমনি জীব যে সারাদিন সূর্যের আলো দেখে না, যেখানে সূর্যের আলো দেখে সবার খুব স্ফূর্তি হয় সেখানে সে চক্ষু বুজে থাকে। মন বলে এমনটার মধ্যে ঢুকে পড়লাম, এলাম তো এলাম এই অন্ধকারের মধ্যে, এখানে আমার আসার তো কোনো প্রয়োজন ছিল না, কিন্তু কি করব, উপায় নেই, আমি তো দাস খাতাতেও আছি। সূর্যের আলোয় সবাই যখন উঠে দৌড়োদৌড়ি করে, চামচিকে তখন ঘুমায়, সকলে যখন ঘুমায় তখন চামচিকে বের হয়, বের হয়ে এমন কারবারের কারবার, যত বাড়ির ফাঁক ফোকর আছে, যত কলা বাগান আছে, পেয়ারা বাগান আছে, অন্ধকারের মধ্যে যেতে থাকে, আর যত লোচ্চামি চোট্টামির মধ্যে গিয়ে পড়ে, সেখানে গিয়ে খায়, আর কি করে নিজেকে না দেখিয়ে পালাবে তার চেষ্টা করে, যার তার সাথে মারামারি করে, কিচমিচ করে, চিকচিক করে, ওর স্বামী তার স্ত্রী, ওর স্ত্রী তার স্বামী, এই নিয়ে মারামারি করে, এই টোকাটুকি ভোগলামি চুরি চামারি এসবের মধ্যে থাকে। আরে আরে বেটা, তুই এমনি জন্তু, মানুষের মাথা থাকে ওপরের দিকে আর তোর মাথা থাকে নিচের দিকে। মন বলছে তুই এমন ঝোলানো ঝুলিয়েছিস, তোর পেছনটা ওপর দিকে, মাথাটা নিচের দিকে দিয়ে মনকে তুই রেখেছিস, ও এমনিই রয়েছে, আবার সেখান হতে মনের সঞ্চয়ের বোঁচকা নিয়ে উঠছে, মাত্রা ওঠাচ্ছে ওঠাচ্ছে, মাত্রায় যাবে কোথায়, মাত্রা তো কিছু নেই, আর তো নেই কিছু, চলতে 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 একদিন শেষ হয়ে গেল। তারপর দেখা গেল কেঁচো হয়ে গেল, কেঁচোর মাত্রায় গিয়ে কেঁচো জন্ম হলো, কেঁচোর তো আগা মাথা সমান, সে মাথা দিয়েও পেছনে যায়, পাছা দিয়েও এগিয়ে যায়, মাথা দিয়ে পায়খানায় যায়, পাছা দিয়েও পায়খানায় যায়, এটার এমনই চেহারা যে আগা মাথা প্রায় সমান অবস্থা, সুতরাং এটার মাত্রা উঠাবে কি করে, ব্যাস কোনো কাজই হলো না। কিরকম একটা অবস্থা বুঝে দেখো,
যতক্ষণ পর্যন্ত না মন ওর খোরাক পাচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা নিয়ে ঘানি টানছে। সেই কেঁচো কি করছে? গর্ত করে করে মাটি ওঠাচ্ছে, আবার বৃষ্টির জল পড়লে গড়াচ্ছে, ওই জলের তলে পড়ে আবার উঠছে, দেখা গেল সাদা হয়ে তেরা হয়ে মরে গেল গিয়ে, যেন আর কোনো কাজই নেই, আর কিছুই নেই। মন তখন বলল, আমি এই যে একটা ছকের মধ্যে পড়ে গেলাম, উঠতেই পাচ্ছি না। দেখো তো দেখি মনের কি অবস্থা। দাঙ্গার সময় দুই সম্প্রদায় লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, জলের থেকে যেই উঠছে তার মাথায় একটা বাড়ি দিচ্ছে। এখন দেখা গেল অনেকে উঠতেই পারল না, উঠতে গেলেই আঘাত। মন তো এটাই মনে করছে, মন বলছে আমি তো প্রত্যেক দেহের মধ্যে ঢুকে যাই, জন্মের পর জন্ম এক একটা দেহ নিয়ে আসছি আবার যাচ্ছি, আমি তো মাথা তুলতেই পাচ্ছি না, যেটার মধ্যে যাই সেটাই আমাকে নিয়ে নাচায়। এই যে নাচানাচি, এক একজনের ভেতরে মনটা যা চেহারা করে না, তোমাদের যদি দেখার যন্ত্র থাকতো তোমরা নিজেরাই দেখে তাজ্জব বনে থাকতে। একজন মহারাজাকে আটকে যদি নাচাও তার যেমন অবস্থা, মনের অবস্থাও ঠিক তেমনই। রাশিয়াতে স্ট্যালিন আছে না, স্ট্যালিনের নাম শুনেছ তো? এই স্ট্যালিন করত কি জানো, বুলগানিন আর ক্রুশ্চেভকে ওর বাড়িতে নিয়ে গিয়ে নাচাত। সবাই যার যার জায়গায় বসে আছে, স্ট্যালিন বলতো বুলগানিনকে, নাচো তো, আর ক্রুশ্চেভকেও নাচাত। তখন ভয়ের ঠেলায় ওরা নাচত, তখন ভয়ের ঠেলায় ওরা নাচতে বাধ্য হতো, আর সকলে হাততালি দিত, আরাম পেত, আর বলতো বেশ বেশ। বুঝেছো তো সেই ক্রুশ্চেভ এখন কত বড়? সেই আবার অন্য সকলকে নাচায়। এই যে একটা অবস্থা, এটাই চলছে বেশিরভাগ ক্ষেত্রে।